আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদিয়ার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি রেগুলার ব্লগ নিয়ে। আর ব্লগটি হচ্ছে গতকালকের, তো আপনারা দেখতেই পারলেন যে আমি ঘড়িতে দেখাইলাম, তো 7ই ডিসেম্বর 8টা 47 বাজে। তো 8টা 47 থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো রায়ান ঘুমায় আছে, রায়ান এখনও ওঠেনি, তো আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। তো এতদিন তো মানে খুবই দেরি করে উঠছি, তো এত তাড়াতাড়ি ওঠা হয়নি। তো কেন উঠছি সেটাও একটু কারণ আছে, সেটাই বলছি। আর এ তো রুটি বানিয়ে নিচ্ছি, তো নাস্তা মানে নাস্তা বানাচ্ছি আর কি। তো রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। তো সকালের জন্য রুটি বানাইলাম, তো লাল আটা রুটি আর হচ্ছে ডিম ভাজা। তো সবসময় তো পাউরুটি খাই, পাউরুটি ছিল, তারপরেও ভাবলাম যে রুটিটাই বানাই, তো অনেকদিন তো পাউরুটির উপরেই গেল, তো পাউরুটি তো বেশি একটা খাওয়া ভালো না, এই জন্যই আর কি। তো ভাবলাম যে রুটিটাই বানিয়ে নিই রায়ান আর রায়নের বাবার জন্য। আর সকালবেলা তেমন একটা নাস্তা খেতে ভালোও লাগে না, তো আমার জন্য অত একটা টেনশন নেই, আমি ইচ্ছলে খাবো না হলে খাবো না, এক কাপ চা হলেই হয়ে যায়, বা সাথে একটু বিস্কিট। আর এই তো ডিমটা ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, সকাল সকাল ওঠার কারণ হচ্ছে রায়নের বাবা আজকে অফিস যাবে, এই জন্যই আর কি সকাল সকাল ওঠা, নাস্তা বানানো, তো আস্তে আস্তে তো আবার মানে দুপুর টাইম, এই জন্য আর কি। আর এ তো নাস্তাটা বানাচ্ছিলাম, আর সকালের আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালে একবারে হালকা মিষ্টি রোদ উঠছে, তো খুবই ভালো লাগতেছে, মিষ্টি রোদটা দেখতেও ভালো লাগে, তো এ আর কি। তো আজকের ব্লগটি আপনাদের আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, আজকের ব্লগটি আপনারা পুরো দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটিতে দারুণ একটা রেসিপি আছে, তো যারা ডিম ভালোবাসেন, যাদের ডিম অনেক প্রিয়, তারা আজকে রেসিপিটি দেখে নিতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ডিমের যদি নতুন আইটেম পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো রায়নের বাবা তো অফিস চলে গেছে, আজকে রায়নের বাবা সকাল সকালই অফিস চলে গেছে, তো অফিসে আর কি অফিস খুলে নাই, এখনও কিন্তু লকডাউন, তারপরেও যে রায়নের বাবার বস মানে স্যার যেতে বলছে, কাজ আছে, এই জন্য আর কি অফিসে গেছে। তো কয়েকদিন মনে হয় অফিসে গিয়েই অফিস করতে হবে। আর এই তো বিছানাটা গুছিয়ে নিলাম, রায়ানও ঘুম থেকে উঠে গেছে, আর রায়ানকেও নাস্তাটা দিয়ে দিছি, রায়ানকেও রুটি আর ডিম দিছি, রায়ান খাচ্ছে। আর এই তো আজকে বাইরের পরিবেশটা, বাইরের আবহাওয়াটা খুবই মিষ্টি, খুবই ভালো লাগতেছে, মানে মিষ্টি একটা রোদ, তেমন রোদের মানে রোদের প্রখরটা তেমন না, খুবই ভালো লাগতেছে, রোদ উঠছে। তো এখন তো প্রতিদিনই মানে প্রতিদিন দুইবার একবার তো বৃষ্টি হবেই, এর জন্য আর কি ঠান্ডা ঠান্ডাও ভাব, তেমন একটা গরম নাই, এখনকার আবহাওয়াটা খুবই ভালো লাগে, মানে বেশি ভালো লাগে, বৃষ্টি আসে প্রতিদিন এই জন্য। হ্যাঁ বাবা বলো। আমি ওই যে রাতে বাসায় থাকতেছিলাম, ওটা বাসায় না, ওই যে ওটা ওটা একটা একটা দোকান, দোকানে ওই দোকানে গেছিলাম, ওই দোকানে কোন দোকানে ওই দোকানে গেছিলাম, ওই সামনে দোকানে, বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি, সামনের দোকানে গেছিলা তোমার বাবার সাথে? আচ্ছা, রান্না করব দুপুরে, রান্না দুপুরে রান্নার জন্য কিনেছি, তো আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স ভিজায় রাখছি এখানে, তো আজকে ঢেঁড়স দিয়ে কি রান্না করব সেটাই দেখাচ্ছি। এখানে হচ্ছে মুগ ডাল, মুগ ডালে আমি একটু আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু মশলা বাটা এখন নেই, আদা রসুন বাটা। আর হচ্ছে এই যে ডিম, ডিম রান্না করবো আজকে ঢেঁড়স দিয়ে, কারণ রায়নের বাবা ওই যে বললাম সকাল সকালে আজকে অফিসে চলে গেছে, তো মিজান ভাই ফ্রিজ থেকে আর কিছু এনে দিয়ে যেতে পারে নাই, তো বলতেছে ঘরে যা আছে তাই রান্না করো, তো এই জন্য মশলাও আনা হয় নাই, মাছ মাংস কিছুই আনা হয় নাই, তো ভাবলাম ডিম আছে ডিমই রান্না করি। আর যে মুগ ডালটা সিদ্ধ বসাই দিছি, পরে শুধু একটু আদা দিয়ে বাকার দিয়ে নেব। আর এ তো ডিমটা এখন রান্না করব,
তো এই ছিল, তো ঠিক আছে একটু কেটে কুটে নেই। তো রান্নাটা তো বসায় দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে, মানে পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, মানে এখন ডিম ভুনাটা করব। আর এই যে ঢেঁড়স আর আলু ভেজে নিছি, একটু হালকা ভেজে নিলে এটা খেতে খুব ভালো লাগে। তো সাধারণ রান্না বান্নাই, তেমন রান্না না, তো অনেকে রান্না দেখতে চান, তো সেজন্য আর কি দেখাচ্ছি, তেমন কোনো রান্না না, নর্মাল রান্না বান্নাই, ভাবলাম দেখাই। তো পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, এখন এই জায়গায় দিব লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এই জন্য লবণটা দিয়ে দিলাম আগে, পেঁয়াজটা বেশি ভাজবো না, এই পেঁয়াজ ভাজতে অনেক সময় লাগে, আধা ভেজে নেব আর কি। আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর তো ডালটা কিন্তু হচ্ছে, ডালটা এখনো সিদ্ধ হয় নাই, মুগ ডালটা, এটা সিদ্ধ হলে তারপর বাগার দেব। এই আজকে কিন্তু এই দুইটা আইটেমই, আর কোনো কিছু না। আর এখন আমি দুইটা আইটেমের বেশি করিও না, সবসময় দুইটা আইটেম, অনেক সময় পারলে একটা আইটেমই করি। তো ঠিক আছে, পেঁয়াজটা একটু ভাজা হোক। তো পেঁয়াজটা একটু ভাজার পর এখন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো, টমেটোটা একটু ভেজে তারপর মশলা দিয়ে দিব এখানে, এটা একটু তেড়ে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিব হলুদ আর মরিচ, তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী, তো ডিম তরকারি বেশি ঝাল হলে ভালো লাগবে না, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর যেহেতু আজকে আদা রসুন নেই, তো আদা রসুন থাকলে হয়তো সামান্য পরিমাণ দিতাম, বেশি না, তো আদা রসুন নেই এই জন্য আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি। ডিম তরকারিতে বেশি আদা রসুন লাগেও না, অল্প হলেই হয়ে যায়। এখন তো পানি দিয়ে ভালো করে এটা কষাই নেব, টমেটোটাও গলে যাবে আর মশলাটাও একটু ভালো করে কষাই নেই। আর ভালো করে কষাই নিলাম, এখন আমি সবজি আর ডিমগুলো দিয়ে দেবো, ঢেঁড়স আলু, ঢেঁড়স তো ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, ডিমও সিদ্ধ করা, বেশি জল দেওয়া লাগবে না। আর ডিমটা আমি ভাজি না সবসময় আপনারা দেখেন, কারণ রায়নে বাবা ভাজা পছন্দ করে না, এই জন্য আমি এভাবে দিতে হয় আর কি, মানে ভেজে দিলে কিন্তু একটু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তো রায়নে বাবা আবার পছন্দ করে না, এই জন্য আর কি ভাজি না। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিলাম, বেশি না, একদম সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই। বলো কাশলে একটু জিরা ফাঁকি দেবো আর কি, আর কিছু না। থাকুক, তো এখন একটু আপেল কাটবো দুপুরের টাইমে, একটু ফল খেতে কিন্তু ভালোই লাগে দুপুর টাইমে, যে কোনো ফল, তো আপেলই আছে, আপেলই কেটে নেই, রায়ার আর আমি খাই, দুইটা আপেল কাটবো। তো তরকারিটা তো বসাই দিলাম, আর এই যে আপেলটা কেটে নিয়েছি, আপেলটা রায়ানকে দেই, আমিও একটু খাই, আর রায়ান এই যে খেলতেছে, হ্যাঁ ধরো ওই নিচে বসো নিচে, তো তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন একটু সামান্য পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিলাম, তো আধা চামচের মতো জিরা ফাঁকি, এখন একটু নেড়ে চেড়ে
তারপরে নামাই ফেলবো। হয়ে গেছে তরকারি, আর একটু ঝোলটা শুকাবো, তারপর নামাই ফেলবো। ডালটা বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর হচ্ছে আদাটা ভেজে নিলাম। ডাল বাগা হয়ে গেছে আর ভাতটাও বলো কেসা পড়ছে, এখন ঠিকা দিয়ে দিব। এই ভাতগুলা বেশি সময় লাগে না, দুই এক মিনিটের মধ্যে ফুটে যায়, বলকটা আসলেই ফুটে যায় আর কি। তো এখনকার মতো কিন্তু আর কোনো কাজ নেই, রান্নাবান্না তো শেষ, এই যে চুলা টুলা পরিষ্কার করব, আর বেসিনের কিছু আছে, রাইয়ান দৌড়াদৌড়ি করতেছে, এত বেসিনের কিছু আধোয়া আছে, এগুলা ধুবো, এই জায়গাটা ক্লিন করব। আর এ তো তরকারিটা, এই যে তরকারিটাও কিন্তু বেড়ে নিছি। তো এইভাবে কিন্তু অনেক মজা হয় সত্যি বলছি, ডিম দিয়ে, ঢেঁড়স দিয়ে। আপনারা যদি এখনও কেউ না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, এগুলো সব ক্লিন ট্লিন করি, তারপরে রায়ানকে গোসল করাবো। এই যে রায়ান দৌড়াদৌড়ি করতেছে একা একাই নিজে নিজেই। তো ঠিক আছে, পরে আবার কথা হবে, কাজগুলো সারি। তো রায়নের বাবা অফিস থেকে চলে আসছে দুপুরে খাবারের জন্য আর কি। তো রায়নের জন্য কি আনছে সেজন্য রায়ান খুব খুশি, লাফাচ্ছে রায়ান। কি আনছো? প্লেট, একটা প্লেট নিয়ে আসো যাও। বানানা ফ্রাই। রায়ান আর রায়নের বাবার খুবই পছন্দের খাবার এটা, বানানা ফ্রাই। নিচে রাখো, রাখো, আমি ঢেলে দেই, রাখো। আর তুমি ফ্রেশ হয়ে আসো যাও। এই তো বানানা ফ্রাই আর হচ্ছে একটা সস, সাথে একটা সস দেয়, এটা আসলে খুবই মজা। এই ফ্রাইটা সাম্বার, সাম্বাল। তো রায়নের বাবাকে আসার সময় ডাব আনতে বলছিলাম, তো আমাদের বাসার নিচেই কিন্তু সবসময় বিক্রি করে, তো আজকে খেতে ইচ্ছে করছে তাই আজকে বসে নাই, এর জন্য আবার রায়না বাবা ই পাইছে, এটা হচ্ছে আখের রস। তো এই আখের রস নিয়ে আসছে, ডাব পায় নাই সেজন্য। আখের রস আমি এর আগে কখনোই খাই নাই, বাংলাদেশে থাকতেও খাইনি, দেখছি রাস্তাঘাটে অনেক আখের রস পড়ে মেশিনে, কিন্তু কখনো খাইনি। আজকে ফার্স্ট দেখি, খেয়ে দেখি কেমন। তা আখের রস কি এরকমই থাকে কালো কালোই? আমি এর আগে দেখি নাই। হ্যাঁ রেনেবু, আচ্ছা খেয়ে দেখি কেমন। অনেক মিষ্টি, খারাপ লাগে না তো, ভালোই। তো আমি এটা খাচ্ছি, আর এই যে বাবা ছেলে খাচ্ছে প্রায়। রাস্তাটা এরকম ভাবে কাট, তোমার মনে হবে যে বিল্ডিং গুলি যেমন কাট, তখন দাঁড়িয়ে যাবে পানি রাস্তা, তো রাস্তায় এরকম মনে হবে যে বিল্ডিং কাটিয়ে দিচ্ছে, তুমি কি বিল্ডিং কাট।
কি সুন্দর আল্লাহ রহমত, কত গাড়ি যাচ্ছে রাস্তায় জান না মানুষ, আমার অ্যাক্সিডেন্ট হলো তার মুসলো না আমরাই সবচেয়ে উঁচা জায়গায় আছি, আমার কাছে মনে হয় তাই তো নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে কাপড়গুলো রোদ দিয়ে নিলাম। আর রায়নের বাবাও এখনো ভাত খায়নি, তো একটু রেস্ট নিল আর কি। আর অফিস যাবেও না আজকে, আর হাফ বেল অফিস করে আসছে। তো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই দারুণ, মানে মেঘলা হয়ে গেছে, মানে একটু পরে বৃষ্টি নামবে। তো রায়নের বাবা আর আমি বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম, খুবই ভালো লাগলো আর কি, মানে আবহাওয়াটা খুবই সুন্দর। তো এই টাইমে দুপুর টাইমে প্রতিদিনই দুপুর টাইমে এই বৃষ্টিটা নামে। তো ঠিক আছে, রায়নের বাবাকে এখন ভাতটা দিব। এই তো আমরা খেতে বসে গেলাম, আর একটু দেরি করে খেতে বসলাম যেহেতু রায়নের বাবা যে ফ্রাই আনলো আবার আখের জুস আনলো এগুলো খেলাম, তো একটু দেরি করে বসলাম আর কি। তো এই তো, এই ছিল আমার আজকের ব্লগটি। তো কেমন লাগলো সবার কাছে কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নেব, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।